Baba! Hallo! Oh mein! ভালো আছো তো বাবা? ভালো আছি, খুব ভালো আছি, পারফেক্ট একেবারে। আই এম এ ডিসিপ্লিন ম্যান, ইউ নো। কতবার করে বললাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সেই পুরনো কথাই তো বলবি, আমি তো ভালো আছি। এসো। কষ্ট আর কি, তবে কাতারের ট্রানজিটের সময় বেশ কয়েক ঘন্টা খুব বোর হয়েছি। এই যা, এত লম্বা জার্নি, ঢকল তোরা কিভাবে সামলাস ঠিক বুঝতে পারবি না। করতে হয় বাবা, উপায় কি, চাকরি বলে কথা। তো এবারের অ্যাসাইনমেন্ট কি তোমার? এবারের অ্যাসাইনমেন্ট হলো দক্ষিণ এশিয়ার শহরগুলোতে বাসযোগ্যতার পরিমাণ সম্পর্কীয় সেমিনারে পর্যবেক্ষক হয়ে আসতে হলো। না ভালোই ভালোই। হাসছো কেন বাবা? আচ্ছা কি হয় এসবে, কি হয় বলতো? What's the fun দাদু? No fun. এমনি এমনি হাসছিলাম আর কি। মানুষ এমনি এমনি হাসে নাকি? অবশ্যই হাসে, হাসতে হয়, না হলে তো সব অসুস্থ হয়ে যাবে। ওয়াও নাইস, কে বানিয়েছো বাবা? আবার কে? আমি। এমনি টেক ওয়ান, মাস্ট ট্রাই। ইয়ামি 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 ইয়ামি। নাও এটা মুখে দিয়ে দেখ। জেসমিন ফ্রম চায়না। নাইস দাদু নাইস। দুর্যোগপাশু মানুষের কাছে to kill or die for. বাহ, চাটা তো দারুণ হয়েছে বাবা, এগুলো তুমি কোথায় পাও? ওই যে বন্ধু বান্ধব আছে না, শুভাকাঙ্ক্ষী, আর তাছাড়া এখন তো প্রায় বাইরে যায় লোকজন, এনে দেয়। আচ্ছা বাবা, তুমি কি সত্যিই যাবে না? আবার সেই পুরনো কথা বলছিস কেন? নয় মা নেই, ছোটটাও ইউরোপ, তুমি এখানে একা একা পড়ে আছো। একা কোথায়, আমি তো আমার দেশের সঙ্গে আছি,
আমার সঙ্গে আছে আমার দেশ। আচ্ছা আমার কথা বাদ দে, তোর কথা বল। আমি কি বলবো, এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। এখনো তো চাকরিটা মিনিমাম 10 বছর আছে, তারপর ভাবা যাবে। তারপরও মনের মধ্যে একটা সিদ্ধান্ত এমনিতে তৈরি হয়ে যায় না, সেরকম বলছি। সেরকম কিছু এখনো ভাবিনি বাবা, তবে তোমার বৌমা আসতে চাই সেটা আমি বুঝতে পারি। এক কাপ চা খাবি না কেন? হ্যাঁ দিতে পারো। তোর কষ্ট করে তো না, আমি তোকে হেল্প করি। আমি দাদু। ও দাদু এসো। কি করছিস দাদু? দারুন একটা বই পড়ছিলাম, এ দেখো। মায়া সিভিলাইজেশন? চা খাবি? শ্রীলঙ্কা স্পেশাল। সরি দাদু, এখন আমি চা খেলে আমার রাতে ঘুমই হবে না। কি বলিস, আমি রাতে ঘুমোবার আগে এক সিপ যদি চা না খাই তাহলে তো ঘুমই আসবে না। দাদু দাদু ইউ আর সো স্পেশাল। আচ্ছা ঠিক আছে, কালকে সকালে ঘুম থেকে উঠে আমি তোমার শ্রীলঙ্কার স্পেশাল চাটা খাবো, ওকে? এখন আমি বইটাতে মজে আছি, তুমি এখন যাও ঘুমোতে যাও। ওকে, গুড নাইট। নাইট নাইট। শোন, তোকে না জানি একটা কাজ করে ফেলেছি। কি কাজ বাবা? তোর মেয়ের নামে একটা জায়গা কিনেছি। কেন? কেন আবার কি, মানুষ জায়গা কেন কিনে? আমরা জায়গা দিয়ে কি করব বাবা, ফিরে আসবো কি আসবো না তারই কোনো ঠিক নেই, আর তুমি জায়গা কিনে বসে আছো। বৌমা তো আসতে চায়। বৌমা আসতে চায়, তোমাকে সেটা কে বললো? তুই তো বললি। তারপর আমি ওর সাথে আলাপ করে অনুমান করেছি। নিশ্চয়ই অনেক টাকা লেগেছে। তা তো কিছু লেগেছে। তুমি কি লোন করেছো? না, লোন করব কেন? আরে তুই মাসে মাসে যে টাকা পাঠাস
বৌমাও তো কিছু পাঠায়। তারপরে ধর গিয়ে এই যে আমার পেনশনের টাকা, এই শেয়ারের ডিভিডেন্ড, সেখানেও তো টাকা জমছে। এত টাকা আমি কি করব, সব তো পড়ে থাকে। তাই ভাবলাম এখান থেকে একটা কিছু করে রাখি। বাবা তাই বলে টাকাগুলো নষ্ট করবে? আরে বাবা, জমি কখনো কাউকে ঠকায় না। কিনে রাখলাম, যদি পছন্দ না হয় বেশি দিস। তার চেয়ে বরং এই বাড়িটা ভেঙে, না সেটা হবে না, নেভার এভার। তোর মা আছে, আমি বেঁচে থাকতে সেটা হবে না। বাবা তুমি যে কিসব করো না, পারলে একবার গিয়ে জমিটা দেখে আসিস। এমিলিকেও নিয়ে যা, দেখুক। এমিলি দেখে কি করবে? আরে বাবা দেখতে দোষ কি, তুই না, তুই যে আগের মতোই আছিস। তোর সেমিনার শুরু হবে কবে? এই তো সানডে। তাহলে কাল পরশু গিয়ে একবার দেখে আসিস। আমি একটু গুছিয়ে রেখেছি, ভাল লাগবে, তোর ভাল লাগবে, দেখবি ভাল লাগবে। উঠে পড়, মর্নিং ওয়াক করে আসি, চল। এখন উঠবো? হ্যাঁ, এত সুন্দর দিনটা, সকালটা দেখবি না, চল চল। দ্যাটস গুড মাই ইয়াং লেডি। দাদু তুমি তো দেখছি একটুও হাঁপাও নেই, বিষয়টা কি? হ্যাঁ, আই এম স্টিল আ ইয়াং ম্যান লেডি।
Oh, I love young men like you. I love all the ladies younger than me. Dadu jano, kalke na ekta darun shopno dekhlam. Rajputra? Na, Rajprasad. Kothakar Rajprasad? Dokkhin Amerikar Maya shobhotar shomoy Rajprasad. To shekhane ki hochhilo? Okhankar Rajshobhay amar bichar hochhilo. Bichar hochhilo? Keno tor bichar hochhilo na? আমি কেন ওদের রাজ্যে ঢুকে গিয়েছি? ও, তখনই তাহলে এক রাজপুত্র এসে তোকে উদ্ধার করলো না? সে সময় আর পেলাম কোথায়? তার আগেই তো তুমি ডাকা ডাকি শুরু করে দিয়েছো। আর দুইটা না, আর দুইটা রাউন্ড না দাদু, চল 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 আসো। কতদিন থাকবে ঠিক করেছিস? এক সপ্তাহের বেশি না। এমিলির আবার ক্লাস শুরু হয়ে যাবে। ও, ও যেন কি পড়ে এখন? হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পোস্ট গ্রাজুয়েশন করছে। তাহলে এক কাজ করি, চল একটু জমিটা দেখে আসি। তুমি ওই জায়গাটা নিয়ে পড়ে আছো বাবা, তা অসুবিধা কি? তুই তো ফিরে গিয়ে বৌমাকে বলতে পারবি জমিটা কেমন হয়েছে। ঠিক আছে, চলো কালকে যাই। হ্যাঁ চল। চা তো খাবি? হ্যাঁ খাওয়া যেতে পারে। দাঁড়া, তোকে আমি একটা মিক্স টি খাওয়াই। আমি তো তোমাকেই খুঁজছি। তুমি দুপুরে ঘুমাও না? দাও নেভার। রিয়েলি? ইয়েস। সেই জন্যই তো তুমি এত স্মার্ট। ইউ গ্র্যান্ডফাদার। চল চল।
দাদু শোনো না, তোমাকে যেটা বলতে এসেছিলাম, তোমাকে আমি বলেছিলাম না আমি একটা স্বপ্ন দেখেছিলাম। কেন দেখেছিলাম জানো? কেন? কিছুদিন আগে আমি ডিএইচ লরেন্সের একটা নোভেল পড়ছিলাম, সেখানে নায়িকা রেড ইন্ডিয়ানদের সম্পর্কে জানার জন্য তাদের ডেরায় যায়। আচ্ছা। তারপর রেড ইন্ডিয়ানরা তাকে বন্দি করে তাদের সূর্য দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করে। হ্যাঁ, ওটাই আমি স্বপ্নে দেখলাম, তবে আমিই নায়িকা হয়ে গেলাম। ও আচ্ছা দাদু, আমাদের দেশে আদিবাসী নেই? আছে না, থাকবে না কেন? এই যেমন ধর চাকমা, মারমা, খাসিয়া, গারু, রাখাইন, সাঁওতাল আছে না এত। হ্যাঁ, বাহ। আচ্ছা, ওদের সাথে দেখা করা যায় না? ওরা তো ঢাকা শহরে খুব একটা বেশি আসে না, নিজেদের ওখানেই থাকতে পছন্দ করে। সেখানে যাওয়া যায় না? ওদের ওখানে যাওয়া যায়, তবে আজকে আমরা যেখানে যাব সেখানেও আদিবাসী আছে। তাই? গাছপালাও লাগানো আছে, আসো ভেতরে আসো। পেঁপে গাছ আছে অনেকগুলো, বুঝছো? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কই আছিল শামিম, তুমি কেমন আছো? ভালো আছি স্যার। আর এমনি সব ঠিকঠাক আছে তো? জি স্যার, আছি মোটামুটি ভালোই। কিন্তু স্যার একটা খারাপ খবর আছে স্যার, যে কে জানি অনেকগুলো পেঁপে চুরি করে নিয়ে গেছে। কি বলো, পেঁপে চুরি করছে? তো পেঁপে যদি চুরি হয় তাহলে তুমি কি কোথায় আছি না স্যার? মানে রাইতে চুরি করছে তো তাই খেয়াল করতে পারিনি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাতের বেলা চুরি হয়েছে বলে ধরতে পারো নাই? অসুবিধা নেই স্যার, খোঁজ লাগাইছি। দিনের বেলায় যেন না হয় এটা মনে রাখো। আর শোনো, এই পরিচয় করে দিই, আমার নাতনি এমিলি, ওর বাবা আমার ছেলে আরিফিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর ও হলো শামিম, আমি একটু বেশি স্নেহ করি ছেলেটাকে, ছেলেটা খুব ভালো এবং খুব সৎ, কর্মঠ আছে। শামিম, ওরা থাকে আমেরিকায়, ওরা দেশে আসছে বেড়াতে, তো আমি জমিটা ওদেরকে দেখিয়ে দিলাম। তাহলে স্যার মেহমানদের নিয়ে একটু আমাদের বাড়িতে চলেন, একটু খাতির যত্ন করি। যাবো না, তোমার ওখানে একটা একটা চক্কর দিয়ে যাব, তার আগে একটু গ্রামটা একটু দেখাই ঘুরে ঘুরে, তাই না? আচ্ছা বাবা, এখানে জমি কতখানি আছে? এখানে 5 কাঠা আছে। 5 কাঠা মানে হেক্টর বা একরে এটা কতখানি হয়? 0.083 একর, তার মানে হলো গিয়ে 3600 স্কয়ার ফিট প্রায়। ওরে বাবা, যত টাকা দাম শুনলাম
এইটাকেই তো নিউ ইয়র্কে কয়েক একর ল্যান্ড পাওয়া যায়। শোনো, এটা বাংলাদেশ, বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাটি। জি স্যার, চলো চলো যাই। আমি কাজ করি স্যার। আচ্ছা আচ্ছা। Country road, take me home to the place. Hey, Maha, kemon achis? Hey, bhalo, bhalo achen? Aji, aji, aji. Hey, Maha. দাদা, এইটা হলো আমার ছেলে। নমস্কার। নমস্কার। আপনাকে একটা প্রশ্ন করি। জি করেন। সরকার আপনাদেরকে কোনো প্লট দেয় নাই? যে দেশে ওই আদিবাসী হিসেবে। অরিজিনাল ল্যান্ড যাদের তাদেরকে আদিবাসী হিসেবে গণ্য করা হয়, ওদের একটা কোটা আছে। ও, তাহলে তো আর কোনো সমস্যা থাকার কথা নয়। চোদ্দ পুরুষের ভিটা যদি নিজে না থাকতে পারি, দেখেন কলজা লাগে। আমার ভিড়ে অন্য লোকজন চলাফেরা করে, আমি কিছু কইতেও পারি না। ঠিক আছে মহা, দেখা হবে। I belong West Virginia. Country road. Que? Dadu! Dadu! বাবা,
মনে করি। এ আমার থেকে নিস্তার পাবি না, তোরা মুসলমে তোমার সব নিঃস শেষ করে আনব। মাথা গরম হয়ে গেছে দাদা, মাথাটা ঠান্ডা করো দাদা। দাও দিব না, আমি দাও দিব না, মাথা ঠান্ডা করো দাদা, মাথা ঠান্ডা করো, এত এত মাথা গরম করো দাদা। দাদা কি দাদা, ওরা মুরগি পিঠা মানে সব খাইছে, অগর শেষ করে হলাম আমি। যদি তুই অগর দলে যাস তোর রক্ষা নাই, রক্ষা নাই। না দাদা, আমি আমি কারো দলে যাইনি দাদা। দাদা আমি তো তোমার দলে দাদা, আমি সবসময় তোমার সাথে থাকি। আমার দলে, আমার দলে, তোমার দলে দাদা। ফ্যামিলি, 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 বাবা, মা, ও চিৎকার করছিলি কেন মা? ভাবিছিস কি হয়েছে বাবা? হ্যাঁ, ও উনি কে তুমি চিনো না? দাদা দাদা, তুমি কি কিছু খাইবা দাদা? খাম 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 কি খাইবা? খাম খাম বিস্কুট, বিস্কুট, বিস্কুট খাম, বিস্কুট খাইবা? চল ঘর যায় খাবো, ঘর যায় খাবো। দাদা ভালো, দাদা দাদা দাও, এটা এটা দাও দাদা। না 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 না, দাদু না, না দাদা দাদু, দাদা তুমি অনেক ভালো দাদা, রাখো দাদা, দাদা আমার ঘর যায় দেবো। হ্যাঁ ঠিক আছে দাদা, দাদা দাদা এরকম করে না দাদা, মাথাটা ঠান্ডা করো দাদা, মাথা ঠান্ডা করো। কই গেল দাদা? চলো ঘরে, চলো ঘরে, চলো দাদা ঘরে, চলো মাথা ঠান্ডা লাগবে। চলো চল বাবা, এখানে আর থাকবো না, আয় মা। চলো দাদা, যাব না। দাদা তুমি এরকম করতেছো কেন? ঘরের ভিতরে যাও, একটু ঘুমাও, দেখবো তোমার ভাল লাগবো। আমি ঘুমামু? আর ওইদিকে সব লুটপাট করে নিয়ে যাক না। আচ্ছা দাদা, তুমি হ্যাঁ উপরে হঠাৎ করে এত সরা হইলা কেন? হেরা কি করছে? হেরা তোর 14 গোষ্ঠীর বিটামাটি দখল করছে। হেরা করে নাই তো, হেরা তো অন্য লোক করছে, অন্য দল। হেরা তো আমেরিকা থেকে আসছে, জমি কিনছে আমাগো। চুপ, এই মাটি তুই সামলাইছস, তোর বাপ সামলাইছে, আমি সামলাইছি, আমার বাপ সামলাইছে, তার বাপ সামলাইছে, আমার 14 গোষ্ঠী সামলাইছে, আমার 14 গোষ্ঠীর ভিটা মাটি সব হেরা দখল করে নিয়ে গেল, আমরা কিচ্ছুই করতে পারলাম না, ছায়া ছায়া দেখলাম। দাদা সব ঠিক হয়ে যাবে দাদা, চল ঘরে চলো, সব ঠিক হয়ে যাবে, চল চল। স্যার আপনারা চলে যেতেছেন স্যার? হ্যাঁ, ওরা ভয় পেয়ে গেছে। নো দাদু, ভয় পাইনি আমরা। স্যার সরি স্যার, আসলে আমি ভাবতে পারিনি এরকম একটা খারাপ পরিস্থিতি সৃষ্টি হবে। হয়েছে কি, আমার দাদা মানে তার মানসিক অবস্থাটা কয়েকদিন যাবৎ খুবই খারাপ যাচ্ছিল। এলাকার অনেক মানুষের তো মানে বাস্তব ভিটা উচ্ছেদ হয়েছে এবং সেও তার পৈতৃক ভিটা হারিয়েছে। এই সব কিছু মিলিয়ে সে খুব মানসিকভাবে খুবই বিপর্যস্ত। স্যার ক্ষমা করে দিন স্যার। রাইট, এটা অন্যায়, অন্যায় হয়েছে। আচ্ছা ঠিক আছে, এ কথা পরে বলা যাবে, আজকে আমরা যাই। হ্যাঁ শামীম। জি স্যার, আসসালামু আলাইকুম। আসি। Thank you.
আই এম সরি দাদু ভাই। তোমার সরি বলার কিছু নেই দাদু। তাছাড়া শামিমের দাদু যা করেছেন তাতে তাকেও দোষ দেওয়া যায় না। তারপরও যদি কিছু হয়ে যেত? কিছু যখন হয়নি তখন আর ওটা নিয়ে ভেবো না। তুমি যাও ঘুমাও, আই এম ফাইন। তুই কি করছিস ঘুমা? একটা বই পড়ছি, বেশ কয়েকদিন ধরে পড়ছি বইটা। ওয়ার্ল্ডস লস্ট সিভিলাইজেশনের উপর লেখা। এসো তোমাকে বলি। বল। মায়া সভ্যতার নাম তো শুনেছই। মধ্য আমেরিকার এই সভ্যতা যখন চরমভাবে বিকশিত তখন এদের লোক সংখ্যা ছিল 19 মিলিয়নের মতো। কিন্তু সেই সভ্যতা হঠাৎ করে বিলুপ্ত হয়ে গেল। কেন? কেন? অনেকগুলো কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে বহিরাগতদের আগ্রাসন। তুই কি আজকের ঘটনার সাথে মিলাচ্ছিস? শোনই না। দ্বিতীয় প্রধান কারণ হচ্ছে উন্নয়নের জন্য বন জঙ্গল নিধন। বন জঙ্গল কাটার ফলে বৃষ্টি কমে, খরা হয়, কৃষি কমে যায়। ঘর বাড়ি তৈরির জন্য চুন খুব জরুরি ছিল, আর সেটার জন্য দরকার ছিল আগুন। সেটা করতে গিয়ে আরও গাছ কাটা হয়। তুই কী বলতে চাস? গ্রামগুলো দখল করে নগরায়ণ কি অন্যায়? অন্যায় কিনা আমি জানি না, তবে ক্ষতিকর, হার্মফুল। তোমার অস্তিত্ব লোপ পেতে পারে এভাবে শেকড় উপড়াতে থাকলে। হয়েছে, থাক, এবার ঘুমা। ওসব নিয়ে চিন্তা করার অনেক মানুষ আছে। এখন যা ঘুমা। গুড নাইট দাদু। গুড নাইট। মায়া লক্ষ্মী কইলা দে। আমাকে এখানে ধরে আনলেন কেন? তুমি খুব ভালো মেয়ে, পবিত্র তোমার দিল। আমাদের একজন ভালো মানুষ দরকার। কিসের জন্য দরকার? হারানো অস্তিত্ব ফিরে পাওয়ার জন্য। অস্তিত্ব? অস্তিত্ব হারালো কিভাবে? বাইরের মানুষের আগ্রাসনের কারণে। আপনারা তাদের সাথে লড়াই করে হেরে গেছেন, দোষ তো আপনাদেরই। আমার মিথ্যা বলা হয়েছে, আমার ঠকানো হয়েছে। তারা আমার বন্ধু বানাইছিল, কিন্তু না, আসলে হেরা আমার শত্রু। আর শত্রু নিধন চাই। তাতে আমার দোষটা কোথায়? না, তোমার কোনো দোষ নাই। তুমি তাগলো,
তোমার দিয়েই হবে আমাদের মুক্তি। শামীম, আরে গোসল করে, পরিষ্কার জামা কাপড় পরে মজলিসে নিয়ে আয়, যা। আসো আমার সাথে। কিছু খাবার আছে, খেয়ে নেন। খাবো না, নিয়ে যান। আপনার ক্ষুধা লাগেনি? সেই সকাল থেকে তো কিছুই খাননি। ইচ্ছে করছে না। মন খারাপ? আপনাদের কথা ভাবছি। আমাদের কথা? আমাদের কথা কি ভাবছেন আপনি? আপনাদের কষ্টের কথা ভাবছি। আমাদের কষ্ট আপনারা বোঝেন? মায়া সভ্যতার নাম শুনেছেন? মায়া না, শুনিনি। এরা মধ্য আমেরিকার সুসভ্য একটি জাতি, 2,500 বছর আগে। এই সভ্যতা সম্পর্কে আমি পড়েছি। কিভাবে কিভাবে একটা সুসভ্য জাতিকে ধ্বংসের মুখে পড়তে হয়েছে। জ্ঞানে বিজ্ঞানে এরাও অগ্রগামী ছিল। বাইরের আগ্রাসনে আমেরিকার রেড ইন্ডিয়ানরা আজ বিনাশের পথে। অস্ট্রেলিয়ার আদিবাসী, নিউজিল্যান্ডের মাওরি, ইন্দোনেশিয়ার আদিবাসী, তারা তো নিজ মাটিতেই পরবাসী, অস্তিত্বই বিপন্ন, কেউ কেউ তো নিশ্চিহ্ন। এসবই আমাদের দোষে। আমরাই আপনাদের সর্বনাশ করেছি, তাই প্রায়শ্চিত্ত তো আমাদেরই করতে হবে। এখন কিন্তু আপনার জন্য আমার খারাপ লাগছে। আমার কিন্তু একটুও খারাপ লাগছে না, বরং একটা মহৎ কাজের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে পেরে আমার কিন্তু বেশ ভালো লাগছে। আপনি অনেক মহৎ হৃদয়ের মানুষ। আপনারা মহান জানি, আপনাদের গোষ্ঠীর গৌরব ফিরিয়ে আনতে আপনারা ব্রত, আর এটাই আপনাদের আমানত। সফল আপনারা হবেন। ওই যে ঘন্টা বাজছে। অন্তত ফলটুকু খেয়ে নিন। না, অভুক্ত শরীর পবিত্র মনে সৃষ্টি করে। আমি প্রস্তুত। যা। মাটির সন্তানেরা, বহুকাল আগেই আমরা
বাইরের আগ্রাসন আমাদের এই মায়াময় পৃথিবী থেকে তাড়িয়ে দিয়েছে। আমরা হারিয়েছি মাটির গন্ধ, শীতল মায়া, ফসলের সুখ, সবুজ মায়া, হারিয়েছি পাখির গান, নদীর কুলুকুলু শব্দ, মাঝির কণ্ঠের ভাটিয়ালি গান। এক কথায় আমরা হারিয়েছি আমাদের স্বস্তি, আমরা হয়েছি গৃহহারা। কিন্তু আমরা আবার ফিরে পেতে চাই সেই মায়াময় পৃথিবী। কি চাই কি না? চাই, চাই। আমরা ফিরে পেতে চাই সেই মাটির মায়া। তার জন্য আমাদের বহুকাল অপেক্ষা করতে হয়েছে, আরো কতদিন অপেক্ষা করতে হবে জানি না। কিন্তু আমরা তো বসে থাকতে পারি না, আমাদের আগায় যাইতে হইবে। আজ সম্মুখে সুযোগ আসছে একটা, আমরা একজন সুন্দর মনের মানুষ পেয়েছি শত্রুপক্ষের। সে আমাদের কথা ভাবে, সে নিজেকে উৎসর্গ করতে চায় মাটির মায়ার জন্য। মাটির মায়ার জন্য তার মন কাঁদে। আসেন আমরা তার মনের ইচ্ছা পূরণ করি, তাকে পূর্ণ করার সুযোগ দেই, আর তার উসিলায় আমরা মাটির মায়া অর্জনের জন্য এগিয়ে যাই এক ধাপ। নিশ্চয়ই আমাদের পূর্বপুরুষেরা এই কাজের জন্য খুশি হবে। তারা আমাদের আশীর্বাদ করবেন। ওই যে দেখো চাঁদ হাসতেছে, তার পেছনে সূর্য আমাদের দেখতেছে। সবার উপরে সৃষ্টিকর্তায় আমাদের এগিয়ে নেবেন মাটির মায়া উদ্ধারের জন্য। তিনি তাদেরকেই সাহায্য করেন যারা নিজেকে সাহায্য করে। এসো তবে মাটির মানুষেরা, সবাই একসাথে এগিয়ে এসো। আমরা মাটির সন্তান, মাটির মায়ায় লালিত হয়েছি, ফিরে পেতে চাই সেই মায়া। আমরা মাটির সন্তান, মাটির মায়ায় লালিত হয়েছি, ফিরে পেতে চাই সেই মায়া। চা খাবি? না থাক দাদু, পরে খাবো। দাদু শোনো না। হ্যাঁ বল। আমি না কাল রাতে দারুণ একটা স্বপ্ন দেখেছি। তুমি তো প্রতিদিনই একটা করে দারুণ দারুণ স্বপ্ন দেখছো।
বিভিন্ন জনকে দেখছো, কাকে দেখলে? বয়ফ্রেন্ড? নো জোক দাদু, সিরিয়াস স্বপ্ন। কি স্বপ্ন বল? ডিএচ লরেন্সের গল্পটা বলেছিলাম না, একজন শ্বেতাঙ্গীকে রেড ইন্ডিয়ানরা তাদের ডেরায় বন্দি করে রেখেছিল, সেই রকম। কি দেখলি? আবার কালকে স্বপ্নটাই? না, আচ্ছা থাক দাদু, সেটা পরে বলবো। আমার নেক্সট বার্থডেতে তুমি তো আমাকে কোনো গিফট দেবে, তাই না? স্যার, এইবার আমি যা চাইবো আমাকে সেটাই দিতে হবে, দেবে? ইউ সাউন্ড সিরিয়াস। ইয়েস আই অ্যাম। দেবে? আচ্ছা এই দেখ, প্রমিস। সালাম আলাইকুম দাদু। তুই আবার আসছস? এবার আর তোর রক্ষা নাই। আপনি ভালো আছেন? চুপ। না বাবা, কাজটা তোমার মোটেই উচিত হয়নি। সিরিয়াস বাবা, সেদিনের ওরকম একটা ঘটনার পরে কি ভেবে তুমি ওকে একা যেতে দিলে? হ্যাঁ, লোকটা একটু পাগল, কিন্তু ভয়ানক নয়। বলছো পাগল না, আবার বলছো ভয়ঙ্কর নয়? না, গড, মেয়েটা না জানি কি বিপদে পড়ে। আরে তুমি খামোখা টেনশন করছো, তোমার মেয়ে তোমার চেয়ে বুদ্ধিমতী, সে এখনই কাজ শেষ করে চলে আসবে। না, এই টেলিফোন করো না, ধরো। আমি একটু, আপনি আসছেন দাদু? দাদা তুমি কি সবসময় দানিয়া ঘুরো কেন? এই মানুষ ভয় পায় না? রাখো, দর দাও, যাও তুমি ঘরে যাও। না 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 না, ওনার সাথেই আমার কাজ, একটু কথা বলবো ওনার সাথে। এখন এখন আপনি কি ব্যস্ত? 10 মিনিট সময় হবে না? হ্যাঁ, এখন তো আমার একটা অনলাইনে ক্লাস আছে। আপনি লেখাপড়া করেন? জি, আমি তো ওই যে লতে মাস্টার্স করছি। ওয়াও, গ্রেট, খুব ভালো লাগলো। দাদু, দুটো কথা বলেই চলে যাব, প্লিজ। ও মাই গড, ফোন তো ধরছে না বাবা, না জানি মেয়েটা কি দেবো। দেখুন,
আরে ওখানে স্বামী আছে, তুমি চিন্তা করো না। দাও কোনটা আমাকে দাও। বাবা তুই কোনোদিন সিরিয়াস হবে না, মাসের জন্য বলতো তোর বাবা সবকিছু নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে। দাঁড়া ফোনটা করে নি। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, জি উনি তো আমার সামনে কথা বলছেন। জি স্যার রাখি, আসসালামু আলাইকুম। সরি, এই আপনার দাদু ফোন করেছিল। ও আচ্ছা, আপনার দাদুকে একটু বলেন না, আমি ওনার সাথে জাস্ট দুটো কথা বলেই চলে যাব, একটু সময় দিতে বলুন না। আসুন। দাদা এই যে দেখেন কি আইছে, মাহবুব স্যারের নাতনি। হ্যাঁ নাকি আপনার লগে কিছু কথা কইব, কথা কই চলে যাব। দাদু দাদু, দাদু আমি কিন্তু ওই দিন একদম রাগ করিনি। ইনফ্যাক্ট আমার কাছে মনে হয়েছে আপনি যেটা করেছেন সেটা একদম যুক্তিযুক্ত ছিল। আমি তো আসলে কখনো মাটির মায়াটা বুঝিনি, হয়তো কোনো দিন বুঝতেও পারবো না, কারণ আমি কখনোই মাটির সংস্পর্শে আসিনি। আপনি এবং আপনার মতো অনেকেই মাটির মায়া থেকে বঞ্চিত হয়েছেন শুধুমাত্র নগরায়ণের মতো আগ্রাসনের কারণে। হাঙরের মতো গিলে ফেলছে এই মায়াময় পৃথিবীটাকে, আমরা সেটা বুঝি না, কিন্তু আপনি অন্তর দিয়ে সেটা অনুভব করেছেন বলেই তো তেমন করেছিলেন ওই দিন। আপনার ভিটে মাটির উপর জমিটা আমার নামে, আমি আমার বাবা মা কেউ কোনোদিনই এই দেশে ফিরে আসব না। আপনার জমিটা আমি ফেরত দিলাম, এই নিন কাগজ। এই পাঁচ কাঠা জমি কিছুই নয়, তারপরও এই মাটির উপরে আপনি ঘর তুলবেন, সেখানে ধান ফলাবেন, আম জাম কাঁঠালের গাছ লাগাবেন, সেটা বড় হবে, তাতে পাখির বাসা হবে, তারা সমস্বরে গান গাইবে, সেই গান শুনে আপনি ঘুম থেকে জেগে উঠবেন, সৃষ্টি হবে মায়াময় পরিবেশ। পাঁচ কাঠা জমি এক টুকরো মাটির মায়া হয়ে মনে করিয়ে দিবে সোনালি দিনের কথা। মাটির মায়ের প্রতীক হবে আপনার ভিটে, সুন্দর পৃথিবীর প্রতীক। প্লিজ দাদু না করবেন না, প্লিজ, এটা দান নয়, এটা সম্পত্তির প্রত্যর্পণ। আমি হাতে লিখে কিছু দিয়ে যাচ্ছি, দাদু সব দলিল রেডি করে দেবে, প্লিজ এটা নিন।